ভিপি নূর হক নূর ভাইয়া, গত 2 দিন আগে থারুনে নতুন ধারা রাজনীতির সূচনা করলেন। আমার প্রশ্নটা হলো এই, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামের ভূমিকা ও নূর ভাইয়ার রাজনৈতিক দলের জামাতের সম্পৃক্ততা নিয়ে যদি একটু পরিষ্কার করতেন, এ হলো আমার প্রশ্ন। জি সাগর ভাই, প্রথমে জামাত সম্পর্কে যে বিষয়টি বলেছে সেটি আমরা আমাদের ঘোষণার দিন আমরা স্পষ্ট করেছি যে কার্যত বাংলাদেশে তো জামায়াত ইসলামীর রাজনৈতিক ওইভাবে বর্তমানে তো দৃশ্যমান কোনো কার্যক্রম নাই, কারণ সরকার তো বলা চলে সেটাকে নির্মূল করার জন্য বিভিন্ন ভাবেই কাজ করছে, প্রশাসন কাজ করছে। কাজে সেক্ষেত্রে বর্তমান রাজনীতিতে জামায়াতের আলোচনাটাই হচ্ছে আমি মনে করি খুব একটা প্রাসঙ্গিক না। এটা দেখা যায় আপনার বেশ কিছু মিডিয়া এটা আলোচনায় তুলে কি জন্য, যে রাজনৈতিক দলকে একটা ট্যাগিং করার জন্য, একটু একটা বিতর্ক সৃষ্টি করার জন্য, যেহেতু আওয়ামী লীগ ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে ব্রিটিশদের মতো বাংলাদেশের সমাজকেও বিভক্ত করে একটা রাজনৈতিক ফায়দা নিতে চায়, যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে। আমি বলি যে দেখেন সাগর ভাই, বা 71 সালে যেই ছেলের বয়স 10 বছর, স্বাভাবিকভাবে 10 বছরের ছেলেরা তো আর মুক্তিযুদ্ধ করতে পারে না, তো তাহলে আজকে তার বয়স কত? 61 বছর হয়েছে, আজকে বাংলাদেশের 50 আর 10 বছর থাকলে 60 বছর। তো 60 বছরের মানুষ যদি স্বাধীনতা বিরোধী না হয় তাহলে দেশে কারা স্বাধীনতা বিরোধী হবে? কিন্তু তারপরে দেখেন আওয়ামী লীগ কথায় কথায়, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এই একই বক্তব্য, মানে সেই তোতা পাখির মতো, যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এই সেই, এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য, সমাজকে বিভক্ত করার জন্য, মানুষকে সাইকোলজিক্যালি হচ্ছে আপনার একটা ডিসঅর্ডার করার জন্য এই সমস্ত ইস্যুগুলোকে আনে। কারণ মুক্তিযুদ্ধ আমাদের একটা আবেগের জায়গা, আমাদের একটা অস্তিত্বের জায়গা, এইটা দ্বারা সহজেই মানুষকে ম্যানিপুলেট করা যায়, যে কারণে আওয়ামী লীগ রাজনৈতিক এই ফায়দা নেওয়ার জন্য সমস্ত কথাবার্তা বলে। কিন্তু আমরা যদি দেখি এদেশে এখন আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধীদের ভূমিকা অবতীর্ণ হয়েছে, কারণ যারা জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের উপরে দমন পীড়ন গুম খুন চালিয়ে পাকিস্তানিদের মতো রাষ্ট্র চালাচ্ছে, তারা কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবি করতে পারে? তো তারপরেও তারা নিজেদের অপকর্মগুলোর সমালোচনা না করে গতানুগতিক কথা বলছে। কাজে সেক্ষেত্রে আমরা যেটা বলছি যে আপনার, আমরা যারা বাংলাদেশের সংবিধান এবং আইন মেনে রাজনীতি করছে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করব, কিন্তু কোনো বিতর্কিত ব্যক্তিদেরকে, বিতর্কিত সংগঠনকে নিয়ে অবশ্যই আমরা রাজনীতি করব না, এটা আমাদের কথা স্পষ্ট। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন জামাত ইসলামের কথা, যেহেতু স্পষ্ট ভাবে বলছে সবাই, জামাত ইসলাম মুক্তিযুদ্ধকালীন সময়ে এদেশের বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিভিন্ন রকম প্রশ্ন তাদের প্রতি আছে, সেক্ষেত্রে আপনার যে বর্তমান আহ্বায়ক তিনি কিন্তু একটা টক শোতে বলেছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করবেন, 91 সালে যে তারা আন্দোলন করেছিল, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই ধরনের আপনার নীতিগুলিকে এবং কৌশলগুলিকে তিনিও বা আপনারা অবলম্বন করবেন। এবং আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, তো আপনার আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করবেন, আপনি করবেন বঙ্গবন্ধুকে, তার মানে মোটামুটি তাদের সাথে বড় ধরনের একটা নৈতিক থেকে শুরু করে বড় ধরনের একটা সিমিলারিটি। এই যে আপনিও তো টুইস্ট করা শুরু করলেন, আমি বঙ্গবন্ধুর পাশাপাশি জিয়াউর রহমানের কথাও তো বলেছি, জিয়াউর রহমানের সার গঠনের উদ্যোগ, চীনের সাথে সম্পর্ক স্থাপন, আরব বিশ্বগুলোর সাথে, এই কথাও তো আমি বলেছি, সেটা তো আপনি বলেন নাই। ঠিক এইভাবেই হচ্ছে সাংবাদিকরা নিজের পছন্দ মতো কিছু কিছু বিষয়কে টুইস্ট করে একটা বিভ্রান্তির সৃষ্টি করে। আমাদের আহ্বায়ক বলেছিল যে আপনার একটা তো আমাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি কর্মপরিকল্পনা আছে, আর একটা হচ্ছে এই যে আমরা বলছি যে বর্তমান সরকারের অধীনে দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, কারণ এরা একটা দুর্বৃত্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে, জনগণের অধিকারকে কেড়ে নিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এদের দলদাস ব্যক্তিদেরকে বসিয়ে তার স্বকীয়তা নষ্ট করেছে। সেখানে আমরা বলছি একটা গণ আন্দোলন তৈরি হতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, অথবা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, অথবা আমাদের প্রশ্নে তাহলে আপনার প্রশ্ন, আপনার অবস্থানটা কি হলো? আমি বলছি অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নির্বাচন হতে হবে। সেখানে রেজা কিবরিয়া সাহেবকে যখন প্রশ্ন করা হয়েছিল জামাতের প্রশ্নে আপনাদের অবস্থান কি হবে, তখন তিনি বলেছিলেন যে 90 সালে, যখন 90 সালে শেখ হাসিনা যে পলিসি নিয়ে আপনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আমরা চাইলে সেখান থেকে শিক্ষা নিতে পারি। এর মানে কিন্তু, এর মানে কিন্তু এটা না যে শেখ হাসিনাকে তার উনি অনুসরণ করবেন, ওই ওই অর্থ বলেন। আমি যদি বুঝতে পেরেছি যে উনি কৌশলগত অবস্থান, কৌশলী ভাবে যে আন্দোলন করেছিল তৎকালীন সময়ে, বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু জামাতকে, জামাতের সাথে কিন্তু একসাথে জোটবদ্ধ না হলেও তারা কিন্তু পাশাপাশি আন্দোলন করেছেন, ওই কৌশলটাকে হয়তো আপনারা অবলম্বন এভাবেই বুঝাতে চেয়েছেন কি না, এই প্রশ্নটা আপনার কাছে। না, প্রশ্নটা হচ্ছে যে শুনেন, এখন
আওয়ামী লীগ যেভাবে সমস্ত জায়গা দলীয়করণ করেছে এবং বিনা ভোটে স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে গুন্ডা মাস্তানদেরকে জনপ্রতিনিধি বানিয়ে একটা সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে দেশে, যেখানে মানুষের কথা বলাটাই দায় হয়ে দাঁড়িয়েছে, এইরকম একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল এবং বিনা ভোটের মাফিয়া সরকার, ইন্টারন্যাশনালি তারা মাফিয়া হিসেবে স্বীকৃতি পেয়েছে, আল জাজিরা তাদেরকে বলছিল ঢাকা মাফিয়া হিসেবে রিপোর্ট করেছে। তো এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, আলেম ওলামা বাম ডান সবাইকে প্রয়োজন। এখন সেই ক্ষেত্রে আমরা বলছি যে স্বাভাবিকভাবে যাদের সাথে আমরা এক ব্যানারে আন্দোলন করতে না পারবো তারা তাদের মতো করবে। এখন দেখেন আমি এই ক্ষেত্রে সহজ একটা উত্তর দিলে ভাই, আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আমার দাবি আপনারও দাবি, এই সমাজের শিক্ষক সাংবাদিক মুচি কামার কুমোর মসজিদের ইমাম থেকে শুরু করে সবার দাবি। তো ঠিক আছে ভাই, এই দাবিতে যার যার জায়গা থেকে আন্দোলন করেন, আমরা আমাদের ব্যানার নিয়ে নামবো, আপনারা আপনাদের ব্যানার নিয়ে নামেন, জোট যুগপথ এত কিছু তো দরকার হয় না, সবার তো একটা দাবি, কিন্তু রাজনৈতিক ফায়দা লাভের জন্য হচ্ছে নানাভাবে এই সমস্ত বিষয়গুলোকে আপনারা তাদের সাথে তো আর একসাথে তো আর রাজনীতি করবেন না বা করার পরিকল্পনা আছে কিনা, অথবা আন্দোলনও বা পাশাপাশি করবার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেহেতু তারা স্বাধীনতা শক্তি হিসেবে আপনাদের সাথে আপনাদের ভিতরে জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে না, আমি সেটা সেটা বলছি না, আপনাদের অবস্থান যদি ভবিষ্যতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে, এবং আমরা দেখেছি যে শুনে পত্রিকাতেও এসছে এবং অ্যারেস্টও হয়েছে নোয়াখালীতে যে মারামারি হয়েছে কুমিল্লার ঘটনা পরবর্তীকালে যেই সেখানে মারামারি হয়েছে, অনেক দোকানপাট লুটপাট এবং ভাঙচুর হয়েছে সেইখানে, নোয়াখালী না চট্টগ্রামে, যে আপনার কুমিল্লার পরবর্তী ঘটনার কারণে যেখানে অ্যারেস্ট হয়েছে প্রায় অনেক মানুষের মধ্যে, সেখানে গণ অধিকারের কোনো কয়েকজন ছাত্র নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের পূর্ব পরিচয় ছিল তারা জামাত বা শিবির করতেন। তো সেক্ষেত্রে আপনাদের কি এই যা এই যে একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এবং জামাতের সাথে তো যদি আপনারা যুগপথ আন্দোলন করেন, এটা যদি আপনি যে যদি যুক্তি দিতে চান যে তারা না তাদের সাথে করবো না, সেটাও বা আপনার না করার পক্ষেও বা আপনার কী ধরনের যুক্তি আছে, মানে আমি উভয়টাই শুনতে চাই। আপনি জি জি আপনি চট্টগ্রামের যে ঘটনাটি বলেছেন শুরুতে আমি যেটা বলবো যে দেখেন আমি ভারতের ত্রিপুরা আসাম সহ ওই ঘটনা টেনে এনে বলেছি যে বাংলাদেশের ঘটনা নিয়ে কিভাবে ভারতীয় মিডিয়া এবং ওখানকার উগ্র হিন্দুত্ববাদীরা অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়েছে এবং শেষ পর্যন্ত ওখানেও রাজনীতি একটা বিভাজন তৈরি করার জন্য সংখ্যালঘু মুসলিমদের আক্রমণ করলো এবং এই যে নানা ধরনের উগ্র স্লোগান দিয়ে তারা মিছিল করলো, বাংলাদেশে যা না ঘটছে তার চেয়ে তারা বাড়িয়ে বলছে, ঠিক একইভাবে বাংলাদেশে এই ঘটনাটিকে বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, অনেক অসত্য তথ্য ছড়ানো হয়েছে। সরকার যেমন শুরুতেই কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া সরকারি দলীয় সর্বোচ্চ নেতা ওবায়দুল কাদেরই বিএনপির উপরে দায় চাপিয়ে দিয়েছেন, সরকার এই ধরনের ইস্যুগুলোতে সবসময় বিরোধী দল এবং ভিন্ন মতের নেতাকর্মীদেরকে মামলা জড়িয়ে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এবং করছে, কারণ সরকারের কাছে মামলা একটা বড় ইস্যু, যে বিএনপির এমনও নেতা আছে যার নামে আপনি 500 মামলাও পাবেন, 300, 400, 100 করে মামলা, এখন যেই লোকটার ভাই 200 মামলা এর তো হাজিরা দিতে দিতেই মাস শেষ, আন্দোলন সংগ্রাম করবে কোন সময়? তো সরকার এইভাবে যদি মামলা দিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে রাখতে পারে তাহলে তো ভালো। এখন এই ঘটনাটি ঘটেছে তো তদন্ত ছাড়াই, যদিও কোর্ট একটা বিচার বিভাগীয় তদন্তের কথা বলছে, আমরা কোর্টকে ধন্যবাদ জানাই, কিন্তু সরকার তো তার আগেই বিরোধী দল ভিন্ন মতের মানুষকে পেঁচিয়ে বক্তব্য দিয়েছে, অথচ আমরা দেখলাম এই ধরনের ঘটনাগুলোতে সরকারি দলের নেতারাই জড়িত। কুমিল্লাতে আপনার এলাকায় বলছে স্থানীয় এমপি এবং মেয়রের মেয়র প্রার্থীর একটা দ্বন্দ্বকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে, হিন্দু মহাজোটের নেতারা বলছেন, আমরা পীরগঞ্জে দেখলাম ছাত্রলীগের নেতা আগুন দিয়েছে, এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছি সহিংসতা করেছে, 3 জনকে নৌকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে, আমরা পাবনায় দেখেছি স্থানীয় এমপির 2 এমপি প্রার্থী তাদের আপনার পেশী শক্তি বলয়কে কেন্দ্র করে সেখানেও সংঘর্ষ ঘটেছে, সমস্ত সংখ্যালঘুদের এই ঘটনায় কিন্তু সরকারি দলেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, সেখানে বিএনপি জামাত বিপিন উর্দের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এখন চট্টগ্রামের ঘটনাটা আসেন, আপনি যেটা বলছেন চট্টগ্রামে প্রতিমা ভাঙচুর মণ্ডপ ভাঙচুর হয় নাই, সেখানে জেমসন পূজা মণ্ডপের গেটে গেটের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, সেখানে হয়তো কিছু একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়েছিল, কিন্তু সেখানে আমাদের কোনো নেতাকর্মী ছিল না, আন্দার কিল্লা মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়েছিল আমাদের একজন নেতা, তার একটা ছবি মিছিলের মধ্যে দেখা গেছে, এখন তিনি বলছেন যে তিনি আমাদের নেতাকর্মীকে আমরা যখন জিজ্ঞাসা করছি তিনি বলছিলেন যে নামাজ পরে বাসায় যাওয়ার পথে যখন মিছিল বের হয়ে গেছে তখন তো তিনি আর বাসায় যেতে পারছেন, একাধিক মিছিলের সাথে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলেন, মিছিল একদিকে চলে গেছে তিনি তার বাসার দিকে চলে গেছেন,
সেই ছবিটিকে দিয়ে প্রোপাগান্ডা অপপ্রচার চালানো হয়েছিল। তারপরে আমরা বলেছিলাম চট্টগ্রাম পুলিশ প্রশাসনের প্রতি, কুমিল্লার ঘটনায় যেভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার সিসিটিভির ফুটেজ সমস্ত গণমাধ্যমে দিয়ে প্রচার করিয়েছে, নিউজ করিয়েছে, এবং ওই একজন আপনার মানসিক ভারসাম্যহীন নেশাগ্রস্ত ইকবালকে এই ঘটনায় মানে জড়িত বলে দেখানো হয়েছে। আমরা বলছি চট্টগ্রামের ঘটনায় জড়িত যারা তাদেরও সিসিটিভির ফুটেজটা দেখান। বিএনপির 3 নেতাকর্মী আপনার 6 মাস ধরে হেফাজতের মামলায় জেলে, তাদেরকে আসামি করেছে। তো আমাদের নেতাকর্মীদেরকে আমরা প্রেস কনফারেন্স করে বলেছি তাদেরকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে 164 দ্বারা জবানবন্দি নিয়েছে এবং তাদেরকে আপনার নিয়ে টাকা চেয়েছে 1 লক্ষ করে, এরপর তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে, যেটা পুলিশ বিভিন্ন জায়গায় করছে। এই ঘটনার সাথে আমাদের কোনো জড়িততা নাই। মূলত আমাদের যে একটা, আপনি যেটা বলছেন, আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি জানেন রেজা কিবরিয়া প্রায় অর্ধশতাধিক দেশে কাজ করেছে। আমরা একটা বাংলাদেশের এই ভঙ্গুর রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়েও যখন একটা তরুণদের নিয়ে আন্দোলন সংগ্রাম করছি, যেটা আমি বলছি ভারতীয় অ্যাম্বাসি ছাড়া এই দেশের সমস্ত অ্যাম্বাসি গুলো প্রায় যারা আমাদেরকে ইনভাইট করেছে, আমাদের সাথে কথা বলেছে, আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্ম পরিকল্পনা সম্পর্কেও জেনেছে, আমরাও তাদের সাথে শেয়ার করেছি। সেখানে এই যে আমাদের একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এটাকে নষ্ট করার জন্যই মূলত আমাদেরকে এই সাম্প্রদায়িক ইস্যুতে ট্যাগিং করে একটা অপচেষ্টা করা হয়। আগের প্রসঙ্গে আবার আসি, যে 300 আসনে নির্বাচন দিবেন, কি উপায়ে কাদেরকে সিলেক্ট করবেন? এবং লাস্ট যে আমার প্রশ্নকর্তা প্রশ্ন রেখে গেছেন, দুটো প্রশ্ন করেছেন। আচ্ছা জি, আপনি 300 আসনে আরো 3 জন আছে আমার প্রশ্নকর্তা। জি জি, আচ্ছা।